নমস্কার বন্ধুরা, আজকে আমি এই কোয়ার্টারের পাশে আমাদের এখানে সামনে চা বাগান আছে, চা বাগানে যাব পাতা নিতে। আমার ননদ এসেছে, ও চা বাগান আমার পাতা ওই দেখেনি, তো বাড়ি নিয়ে যাবে। তাই ঠিক আছে, তা আমরা যাচ্ছি এখন চা পাতা তুলতে। এই যে মেয়েকে নিয়ে নিয়েছি কোলে, রেডি হয়ে গেছি আমি, আমার ননদ আর আমার ছেলে মিলে যাচ্ছি চারজনে। এবার দেখা হবে চা বাগানে, চলো। এই যে আমরা চা বাগানে চলে এসেছি, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে এদিক থেকে দেখো কি সুন্দর চা বাগানটা, অনেক ছোট ছোট পাতা বেরিয়ে বের হয়েছে এই থেকে শুরু করে এই যে এতটা, এই যে এদিকটা অনেকটা চা বাগান। এই যে সৌরভ সামনে বসে আছে চা চা গাছের ওখানে, দেখো কি সুন্দর। আমরা সবাই ঘুরতে এসেছি বিকালবেলা চা বাগান। এইটা হলো এসবি দেশি ব্লগ ম্যানেজার, আমি হলো বঙ্গবলার নাটন ম্যানেজার। পাতা বেরিয়েছে দুটো দুটো করে, এই যে চা বাগানের পাতাগুলো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর। কাটা হয়েছে কিছুদিন আগে, পাতাটা কাটা হয়েছে, আবার নতুন করে পাতা বেরিয়েছে। এইগুলোতে বেশি দেওয়া হয়েছে কি সুন্দর। এই জায়গাটা দেখো কি সুন্দর ফাঁকা, এখানে পিকনিক করার মতো, পিকনিক করলে খুব সুন্দর হবে, সবাই মিলে এসে পিকনিক করলে কি সুন্দর হয়। এখানে মাঝখানটা ফাঁকা, এদিকে আবার চা বাগান, এদিকে মাঝখানটা ফাঁকা আছে, এদিকে চা বাগানটা কি সুন্দর লাগছে না, পাতাগুলো হয়েছে অনেকটা বড়। কোথায় এসছি গো? আর ওখানে দেখো গুরু বাছর, ওখানে অনেক বড় স্পেস আছে, ওখানে পিকনিকের মতন জায়গা আছে, পিকনিক করলে আরামসে করা যাবে। চলো চল, এই যে তোমরা দেখতে পাচ্ছ সৌরভ চা গাছের উপরে উঠে গেছে, উঠে দেখছে চা বাগানটা সম্পূর্ণ। এই যে তোমরা দেখতে পাচ্ছ চা বাগানের উপর উঠে ও দাঁড়ায় আছে। এই যে আমরা সবাই মিলে দেখছি, এখানে আমার ননদ আছে, চারদিকটা ঘুরে বেশ সুন্দর লাগছে দেখতে। এই যে এদিকে অনেক গরু গুলো বাঁধানো আছে, এখানে আছে আমরা বলি গাইস, আর এখানে আছে গাই, তোমরা দেখতে পাচ্ছ কতগুলো, আমরা বলি গাই, এরা বলে গাইস, আপনারা বুঝতে পাচ্ছেন? আপনারা বলি আমরা গাই, যেমন কি এটা দেখতে পাচ্ছেন, গাই ইজ গাইস, ওকে সে ডোন্ট ভারি। এই যে সৌরভ এখানে বসে আছে চা গাছের ডালে, দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর বসে হাসি দিচ্ছে। এই যে আমরা বিকালে ঘুরতে এসেছি চা বাগানে, এই যে তোমরা দেখছো এরা চা পাতা তুলছে, দুজনে ঝগড়া করছে। এই যে চা বাগানটা দেখো, আমরা চা বাগানের শেষে চলে এসেছি, অনেকটা দূরে চলে এসেছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই রাস্তাটা দিয়ে ন্যাশনালে যাওয়া যাবে। দেখছো এটা পাতা তুলছে আর কি করছে। এই যে কি হয়েছে তোমাদের, এই যে মেয়ে আর আমি ঘুরছি, ওইদিকে সৌরভ আর কোয়েল পাতা তুলছে।
বিকালবেলা মেয়েকে নিয়ে বেরিয়েছি ঘুরতে চা বাগানে। হাই করে দাও তো বাবা, এদিকে দেখো, এদিকে ওই শোনি, এদিকে দেখো, এই যে এই যে, এদিকে দেখো, এদিকে দেখো, এই যে শোনা, হাই করে দাও, টাটা করে দাও, টাটা টাটা করে দাও তো, টাটা করে দাও, এই যে দেখতে পাচ্ছ, টাটা করে দাও। হয়ে গেছে, চলে আসো, চলে আসো সৌরভ, তুমি আসো, পিসি চলে আসছে, আসো। খুব কাছ থেকে আমি দেখাচ্ছি চা পাতা, এই যে চা পাতাগুলো কেমন দেখো তোমরা, এই যে দেখতে পাচ্ছ, চলো সামনে চলো, এই যে আমরা এখন পার্ক ঘোরা হয়ে গেল আমাদের চা বাগান, আমরা এখন কোয়ার্টারে যাচ্ছি। চা পাতা তুলতে তুলতে আমরা কোয়ার্টারে চলে যাচ্ছি। কিরে কি করবি অতগুলা, হয়ে গেছে, আর নিতে হবে না, ওর বান্ধবীর জন্য ও চা পাতা নিতে এসছে, চা পাতা নিয়েছে কেরি ব্যাগে, কিছুটা নিয়ে যাবে, ওর বান্ধবী দেখবে চা পাতা, চা বাগান দেখেনি, সেই জন্য চা বাগানে আসা আমাদের। চলো হয়ে গেছে, চা পাতা তুলে নিয়েছি আর চা বাগানও ঘোরা হয়ে গেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা চায়ের গাছ, এই যে চায়ের পাতা এভাবে হয়। তো ঠিক আছে, আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা।